হ্যালো গাইস, সকলেই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমি আপনাদের দেখাবো যে কিভাবে ডিগ্রি সিজিপিএ রেজাল্ট বের করা যায়। তো যারা আমার ভিডিওটি দেখছেন তারা আমার চ্যানেলটি অবশ্যই একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ডিগ্রি সিজিপিএ রেজাল্ট দেখার জন্য আমরা ক্রোম ব্রাউজারে চলে যাব। ক্রোম ব্রাউজারে চলে যাওয়ার পর আমরা সার্চ বারে সার্চ করব এনইউ এসি বিডি। সার্চ করার পর ন্যাশনাল ইউনিভার্সিটি তো আমরা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর আমরা রেজাল্ট ক্লিক করে দেব। রেজাল্টে ক্লিক করার পর আমরা ডিগ্রি প্লাস আইকনে ক্লিক করে দেব। তারপর কনসোলিডেট এটি আমরা ক্লিক করে দেব। এটি ক্লিক করে দেওয়ার পর আমাদের যে এক্সাম রুটি রয়েছে তৃতীয় বর্ষের সেটি আমরা টাইপ করে দেব। তো তারপর আমরা রেজিস্ট্রেশন নাম্বারটি টাইপ করে দেব। তারপর আমরা যারা 2017-18 ব্যাচ তারা 2020 দিয়ে দেব। তারপর নিচের দিকে যে ক্যাপচাটি রয়েছে সেই ক্যাপচাটি আমরা ফিল আপ করে দেব। ক্যাপচাটি ফিল আপ করে দেওয়ার পর আমরা সার্চ রেজাল্টে ক্লিক করে দেব। সার্চ রেজাল্টে ক্লিক করে দেওয়ার পর ভিউয়ার্স দেখতে পারবেন যে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারের রেজাল্ট দেখা যাচ্ছে। তো আপনার টোটাল সিজিপিএ রেজাল্ট 2.80 রেজাল্ট সিজিপিএ এই জায়গায় আপনাদের দেওয়া থাকবে। তো আপনারা এটি আপনাদের টোটাল সিজিপিএ রেজাল্ট। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ ভিউয়ার্স।